উত্তরাখণ্ড রাজ্যের জনবহুল শহর দেরাদুন। দেরাদুন কোথায় কোথায় ঘুরবেন এবং খরচ কত হতে পারে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তো চলুন আমার সাথে দেরাদুন। দেরাদুনের বুদ্ধা মনেষ্ঠী, মনেষ্ঠীটা খুবই বড়। আমার প্রথম গন্তব্য টিবেটিয়ান মনেষ্ঠী, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মনেষ্ঠী। এই মনেষ্ঠীর উচ্চতা 220 ফিট, এই বুদ্ধ মূর্তির হাইট 103 ফিট। অপূর্ব সুন্দর এই মনেষ্ঠীর ভিতরে, কোনো এন্ট্রি ফি চার্জ এখানে লাগে না। আমার পরবর্তী গন্তব্য দেরাদুনের ফরেস্ট রিসর্ট ইনস্টিটিউট। এখানে প্রবেশ মূল্য পার হেড 10 টাকা। আমার পরবর্তী গন্তব্য টপকেশ্বর মহাদেব মন্দির। দেরাদুনের টপকেশ্বর মহাদেব মন্দির, এখানে প্রাকৃতিকভাবে গুহার মধ্যে শিবলিঙ্গের সৃষ্টি হয়েছে। আবার প্রাকৃতিকভাবে গুহার পাথর থেকে চুয়ে চুয়ে শিবলিঙ্গে জল পড়ে, সেই কারণে এই মন্দিরের নাম টপকেশ্বর মহাদেব মন্দির। এই টপকেশ্বর মহাদেব মন্দির পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে ডালা পেয়ে যাবেন। এই টপকেশ্বর মহাদেব মন্দিরে হোলির সময় এবং শিবরাত্রিতে বড় করে মেলা হয় এখানে।
আমাদের হাতে সময় কম ছিল, যার জন্য আমরা গুচ্ছ পানি এবং সহস্র ধারা যেতে পারিনি। আপনারা দেরাদুন আসলে অবশ্যই এই জায়গাগুলো যাবেন। আমরা হরিদ্বার থেকে 25 টাকা ট্রেন ভাড়া দিয়ে দেরাদুন স্টেশন গিয়েছিলাম। দেরাদুন স্টেশনের বাইরে থেকে সুমো বা বুলেরো দেরাদুন সাইটসিনের জন্য যদি গাড়ি ভাড়া করেন, আপনাদের গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা পর্যন্ত। অবশ্যই বার্গেনিং করে নেবেন। আপনারা চাইলে হরিদ্বার থেকে দেরাদুনের সাইটসিনের জন্য গাড়ি পেয়ে যাবেন। হরিদ্বার থেকে দেরাদুন সাইটসিন ঘোরার জন্য আপনাদের সুমো বা বুলেরো গাড়ি ভাড়া পড়বে 4000 টাকা। Thank you.